তো আজকে আমরা আবার মাইনক্রাফট খেলবো। তো প্রথমেই দেখতে পারতো আমার পেছনে একটা বক্স আছে, দাঁড়াও এটা আমি তোমাদেরকে একটু ওপর থেকে দেখাই। এখানে এটা আমি গেমে ঢোকার পর এখানে দেখি এটা রয়েছে, তো এটা আমাদেরকে কে পাঠাইছে সেটা দেখতে হবে। এখানে নাম লেখা রয়েছে আর এটা পাঠাইতেছে হয়েছে ডক্টর কুজু বুজু। হোয়াট, এটা কেমন নাম! সো এর ভেতরে কি আছে সেটা এখন আমাদের দেখতে হবে। দাঁড়াও এটা ভেঙে দেখি এর ভেতরে কি আছে। ওকে, এইটা কি? এখানে একটা বক্সের ভেতরে একটা কি, এটা কি, এটা রোবট মনে হইতেছে কোনো। ওকে, হোয়াট, এটা ওকে, এই এটা হইতেছে কি আমার সাথে সাথে, কেন আসতেছে এটা? হোয়াট, এটা ইভিল ক্যারেক্টার না মনে হইতেছে, কজ ইভিল হইলে তো আমার উপর অ্যাটাক করতো। এটা একটা রোবট মনে হইতেছে বুঝছো, যেহেতু একটা ডক্টর এটা আমাদেরকে পাঠাইছে, সো এটা একটা রোবট সম্ভবত। এটা রোবট মনে হইতেছে, কোনো প্লেয়ার হলে তো নেম ট্যাগ দেখা যাইতো। আমার মনে হইতেছে এই রোবটটা আমাদেরকে ডক্টর গিফট করছে। তো ডক্টরকে তো আমি চিনি না, মানে এই ওয়ার্ল্ডে তো অনেক কিছু আছে, তো এই রোবট সম্ভবত আমাদের কথা শুনবে। দাঁড়াও আমি একটা কাজ করি, দেখি কোনো কমান্ড দিলে কাজ করে কিনা। দাঁড়াও এর আগে একটা নাম রাখতে হবে। সো এর নাম হইতেছে তোমার নাম আজকে থেকে সফি, তোমার নাম হইতেছে সফি। সো তুমি একটা কাজ করো, এখান থেকে আমার জন্য একটা উড নিয়ে এসে দাও, একটা উড কেটে নিয়ে আসো। ওকে, যাইতেছে, দেখি কি করে। ওকে, কাজ করতেছে আমার কথা মতো। ওকে, একটা উড ভাঙছে, তারপর দেখি আমার দিকে আসতেছে। ওকে, আমার কথা শুনতেছে। সো আচ্ছা তুমি আমার সাথে আসো, এদিকে আসো, আমার সাথে এদিকে আসো, একে দিয়ে আমি অনেক কাজ করাইতে পারবো, আর এ আমার সব কথাই শুনবে, আমার কোনো কথা না বলবে না। দাঁড়াও আমি একটা কাজ করি, একটা কমান্ড দিই, সেটা হচ্ছে তুমি একটা কাজ করো, ওই পাহাড় থেকে 100টা কবলস্টোন মাইন করে নিয়ে আসো, যাও দৌড় মারো। ওকে, তো ওইদিকেও কবলস্টোন মাইন করতে থাকুক, আর এখান থেকে আমি মনে করো এগুলো ভাঙতে থাকি, তাহলে আমরা কিছু সিড পাবো। তারপর মনে করো আমরা এখানে ফার্মিংও করতে পারবো, একটা সিড পেয়ে গেছি অলরেডি। এখান থেকে আমি কিছু সিড নিয়ে নিছি। সো এখন আমি একটা এক কাজ করে দেবো, একটা হো তৈরি করে নেই, আমাদের ফার্মিং করার জন্য হো লাগবে। প্রথমে আমরা আয়রন দিয়ে তৈরি করি, বিকজ আয়রন দিয়ে একটা শর্ট তৈরি করছি আমরা এখন। এইখানে আপাতত চাষ করার জন্য এখানে আমরা জায়গা তৈরি করতে পারি, এই জায়গাটা খারাপ না, আপাতত এখানে থাকবো, পরে আমরা সুন্দর করে আবার তৈরি করব। এখন হচ্ছে আমাদের সে গ্রামে যাইতে হবে, যে গ্রাম থেকে মনে করো আগের দিন আমরা, ও চলে আসছে, ওকে সফি চলে আসছে। সো তোমাকে আমি কবলস্টোন মাইন করতে বলছিলাম, ওগুলো আমাকে দাও। ওকে, 1 stack 32, ওকে, তো আমাদের কবলস্টোন মাইন করে নিয়ে চলে আসছে। তো এ তো দেখি অনেক কাজ করতেছে। দাঁড়াও একটা কাজ দিই, তুমি এখানে সিডগুলো প্লান্ট করো, এগুলো এখানে প্লান্ট করো। আচ্ছা তুমি একটা কাজ করতে থাকো, এখানে তুমি একটা ফার্ম তৈরি করতে থাকো, ততক্ষণ আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা, শিপ অথবা গরু ধরে আনতে পারি কিনা। এখন মনে করো এখান থেকে কিছু গরু ভেড়া তারপর এদেরকে মেরে এখান থেকে আমি কিছু ফুড কালেক্ট করে নিবো, কজ আমাদের খাবার খাইতে হবে। আর ওইদিকে আমাদের রোবট কাজ করতেছে, 1 মিনিট। এখানে, ও এখানে আমরা মাইনিংয়ে যাইতে পারি চাইলে, এই কেভের ভেতরে এখন আমি মাইনিংয়ে যাই নাই। আচ্ছা দাঁড়া আমি একটা কাজ করি, আমার পিক্যাক্স নিয়ে আসি, তারপর এখানে আমরা মাইনিংয়ে যাব। আমি একটা পিক্যাক্স আর একটা ওয়াটার বাকেট নিয়ে আসছি, যাতে আমরা কেভের ভেতরে একবারেই ঢুকে যাইতে পারি। ও এখান থেকে আমরা আয়রন এরিয়াগুলো ভেঙে নিয়ে যাব। আমি এখানে আসছিলাম গরু ভেড়া ওদেরকে মারার জন্য, আর এখানে আমি কেভের ভেতরে মাইনিং করতেছি। আমরা আয়রনের ওর পাইতেছি, তার কারণ হইতেছে আমি আমাদের ওয়ার্ল্ড আবার 1.16.5 এ নিয়ে চলে আসছি, বিকজ 1.17 এখন অপটিফাইন আসে নাই, সো সার্ভারে খেলতে একটু প্রবলেম হইতেছিল জন্য আমার। ওকে চলো এখান থেকে আমরা বের হয়ে যাই, এখানে আমাদের আপাতত এখানে আমাদের কোনো কাজ নাই। আর এইদিকে এখন আমি কোনো গরু ভেড়া মুরগি কিছুই খুঁজে পাইলাম না, সব গেল কোথায়। আমি এখান থেকে কিছু উডও নিয়ে নিলাম, যদি এগুলো পরে আমাদের কোনো কাজে লাগে। সো রাত হয়ে আসতেছে, এখন আমাদের বাসায় ফিরে যাইতে হবে, এখানে আমাদের আপাতত কোনো কাজ নাই। আর জম্বি আবার ভাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলো জম্বি আসার আগে আমাদের যাইতে হবে। আর এইদিকে সফি কি করছে সেটা আমাদের দেখতে হবে। ওকে আমি জাস্ট কিছু সিড, আমি ওকে কিছু সিড লাগাইতে বলছিলাম, ও তো এখানে, এখানে এত বড় একটা ফার্ম তৈরি করে ফেলছে, ওয়াও এ তো অনেক ভালো কাজের। হ্যালো এদিকে আসো, তুমি এদিকে আসো সফি, বাইরে আসো, বাইরে আসো। ওকে ও বাইরে আসতেছে। সো এখানে কত কিছু করছে দেখো, এখানে ও এটা বসার জন্য তৈরি করছে। ওকে এখানে আমরা পরে বসতে পারবো, এখন বৃষ্টি হইতেছে, আমাদের তো কোনো ঘর নাই, আমাদের একটা ঘর বানাইতে হবে, বুঝতে পারছো। সো এটা তুমি রাখো, আমরা মারামারি করতে এটা কাজে লাগবে। এখানে মনে করো রাতের বেলা মনস্টার আসো, ওদেরকে মারতে হবে, এই জন্য এটা তুমি তোমার কাছে রাখো। আসো আমার সাথে আসো, এখানে জম্বি আসবে একটু পরে। সফি আসো, আমরা মনস্টার মারি, দেখো এখানে একটা মাকড়সা রয়েছে, স্পাইডার, স্পাইডারম্যান, মারো সফি, ওরে মারো, ওরে মারো, ওরে মারো, ওরে মারো, ওকে মারো, মারো, মারো। ওকে মেরে ফেলছে, আসো আমার সাথে আসো, আমরা আরও মনস্টার মারবো। মানে এখানে যেই পরিমাণে লাইটনিং হইতেছে, আমার মনে হয় আশেপাশে হিরো ব্র্যান্ড চলে আসছে। প্রবলেম নাই, আমার সাথে সফি রয়েছে, আমাকে হেল্প করবে হিরো ব্র্যান্ডের হাত থেকে বাঁচার জন্য। ওয়া ওকে, এখানে
মনস্টার রয়েছে। ও সফি আমাকে মেরে ফেললো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, মারো ওদেরকে, মারো ওদেরকে, মারো। ও মেরে ফেলছে, আমার প্রবলেম নেই, আমার ইনভেন্টরি টু দেওয়া রয়েছে। সো মারো সফি ওদেরকে, মারো সফিকে, ওরা মারতে পারবে না, আমি প্লেয়ার, আমারে মারতে পারবো, বাট রোবটরে মারা অত ইজি না। ঠিক আছে, মারো সফি ওদেরকে, মারো। ওই তো ওদেরকে ধরে মারতেছে। এক কাজ করি, দাঁড়াও এটা আমি বন্ধ করে রাখি, এখানে আমাদের সফি ছিল, এটা বন্ধ থাকুক এখানে। ওকে আসো সফি, এই যে এখানে রয়েছে, এখানে মারো, এখানে রয়েছে, মারো মারো ওদেরকে, মারো 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 রে মারো। ওকে ওই দেখো পেছনে জম্বি, 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 মারো 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 ওরা এখন। ওকে অত ভালোই মনস্টার হান্টিং পারে দেখতেছি, যাক প্রবলেম নাই। এরেনে মনে করো আমি একসময় ড্রাগনও মার, দেখো আমার এখানে কতগুলো তীর ফুটছে, আর ওইদিকে সফি ওরা ধরে মারতেছে। তো রাত হয়ে গেছে, চলো এখন যে ঘুমাই পড়ি আমি, তুমি ওদেরকে মারতে থাকো আর আমি ততক্ষণে যে ঘুমাই পড়ি। সো সকাল হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ভিলেজার ধরে নিয়ে আসতে যাবো, আমাদের নিজেদের কোনো ঘর নাই, দেখো গায়ের ভেতরে কতগুলো তীর ফুটে রয়েছে। সো এখন আমরা ভিলেজার ধরে আনতে যাব। একটা কাজ করি, আমি আমার আইটেমগুলো আপাতত এখানে রেখে যাই, কজগুলো আমি নিয়ে যাব না। আমাদের দুইটা বোট হইলে হইতেছে, দুইটা বোট নিয়ে দুজন মনে করো ভিলেজার আনতে চলে যাব। ওকে আমারে, ও আমাকে আরও আইটেম দিচ্ছে যেগুলো ওর কাছে ছিল, এগুলো কোথা থেকে পাইছে? ওকে এর কাছে, এর কাছে তো দেখি অনেক কিছুই রয়েছে, এগুলো ও এগুলো মারামারি করে পাইছে, এই জন্য এগুলো আমাকে দিচ্ছে। আচ্ছা ধন্যবাদ এগুলো আমাকে দেওয়ার জন্য। ও ওর কাছে আয়রন ও রিংগটও আছে। ওকে এখন ধরো আমরা দুজন দুইটা বোট তৈরি করে নেই, তারপর আমরা ভিলেজার আনতে যাব। এই দুইটা বোট নিয়ে দুজন, এই নাও এটা হইতেছে তোমার, আর একটা আমার কাছে আছে। সো এখন হইতেছে আমরা দুজন ভিলেজার আনতে যাব। ঠিক আছে, সো তুমি আমার সাথে এখন আসো, আমরা ভিলেজার আনতে যাব। এই এখানে বোট কেন প্লেস করছো? মানে আমরা বোটে করে ভিলেজার নিয়ে আসবো, এটা তুমি ভেঙে তোমার সাথে নিয়ে নাও। ওকে ভাঙতেছে, দাও আমি হেল্প করি তোমার ভাঙতে। এই নাও এটা তোমার, এটাই, এটা পিক আপ পিক করো। ওকে আসো এবার আমার সাথে আসো। এইদিকে হইতেছে একটা গ্রাম রয়েছে, ওইখান থেকে এখন আমরা ভিলেজার কিডন্যাপ করতে যাব। আসো এইদিকে আসো, এখানে একটু আমাদের সাবধানে যাইতে হবে, তার কারণ হইতেছে এখানে আশেপাশে হিরো ব্রাইন থাকে, বুঝতে পারছো? এখানে হিরো ব্রাইন থাকে, সো আমাদের একটু সাবধানে যাইতে হবে। আসো আমার সাথে আসো, আমরা হিরো ব্রাইনের বাসার আশেপাশে চলে আসছি। দেখো এখানে গাছ আছে, গাছে কোনো পাতা নাই, এখানে হিরো ব্রাইন থাকে। কই আমাদের সফি কোথায় আসতেছে? আসো এইদিকে আসো, এদিকে আসো, এখানে হিরো ব্রাইনের বাড়ি রয়েছে, সো একটু সাবধানে যাইতে হবে। এই দেখো এখানে গাছে একটাও পাতা নাই, এখানে হইতেছে হিরো ব্রাইন থাকে, বুঝতে পারছো? আসো আমার সাথে আসো, এদিকে গ্রাম রয়েছে একটা, মানে ভিলেজ। সফি তোমার কাছে কি কোনো খাবার আছে? আমার অবস্থা একেবারে খারাপ, তোমার কাছে যদি খাবার থাকে তাহলে আমাকে দাও। ও এর কাছে অলরেডি আছে ব্রেড। ওকে ওকে একটা আমারে, আরও অনেকগুলো দাও, অনেকগুলো লাগবে আমার। ও চাইলে একটাই তো দেয়, ও একটা একটা করে ড্রপ করতেছে। আচ্ছা ঠিক আছে, ও এখনও তেমন ভালো কিছু জানে না, দেখছো একবারে ড্রপ করতে হয় সেটাও জানে না, কজ একেবারে নতুন, তো ওই জন্য আস্তে আস্তে শিখতেছে। ওকে একবারে তুমি চাইলে এগুলো সব একবারে ড্রপ করতে পারবা, একটা একটা না, তুমি একবারে ড্রপ করতে পারবা, একবারে ড্রপ করো। ওকে এই তো বুঝে গেছে, এবার শিখে গেছে। ওকে আসো তুমি আমার সাথে আসো, এখন আমরা গ্রামের ভেতরে যাব, তার আগে আমি খাবার খেয়ে নিই। আচ্ছা সফি কি খাই, রোবটে কি খাই, এর আমরা চার্জ দিব কেমনে? এর ব্যাটারি শেষ হয়ে গেলে তো আমরা ইউজ করতে পারবো না। ওকে চলো এখন আমাদের গ্রামের ভেতরে যাইতে হবে। মাইনক্রাফটের ব্যাটারি আছে ভাই, আমাদের এই মড প্যাকে সম্ভবত ব্যাটারি আছে। সো তার ভেতরে যেয়ে দেখি আমরা ভিলেজের, এখানে এখানে আমি আগেরবারও একবার আসছিলাম, সো এখান থেকে আমরা গ্রামবাসী তুলে নিয়ে যাব। এখানে ভিলেজাররা সব গেল কোথায়? হিরো ব্র্যান্ডকে এদেরকে মেরে ফেলছে নাকি? ওয়েট, এখানে কোনো, এখানে কোথাও কোনো ভিলেজার নাই। সো আমার মনে হচ্ছে এখানে যত ভিলেজার ছিল সবগুলার হিরো ব্র্যান্ড মেরে ফেলছে। এই দেখো এখানে একটা ভিলেজারও নাই, এর আগের ভিডিওতে আমি এখানে আসছিলাম আর আমি এখানে দেখছিলাম অনেকগুলো ভিলেজার ছিল। দরজাকে খুললো, দরজাকে খুললো, ও সফি দরজা খুলছে, বাট এখানে কোথাও কোনো ভিলেজার নাই। হোয়াট, কেমনে ভাই? সব গ্রামবাসী যদি মরে যায় তাহলে এখানে আমাদের আর তো কোনো কাজ নাই। সো এখান থেকে আমাদের বাসায় ফিরে যাইতে হবে, হিরো ব্র্যান্ড আমাদের উপর অ্যাটাক করার আগে এখান থেকে বের হয়ে যেতে হবে। সফি কোথায়? এই রোবট কোথায় গেল আমাদের? রোবট মানে আর কি সফি, তুমি কোথায়? এই তো, ওকে এখন আমাদের বাসায় ফিরে যাইতে হবে। আমি মনে করছিলাম এখানে ভিলেজার পাবো, বাট হিরো ব্র্যান্ড যে সব ভিলেজারদেরকে মেরে ফেলবে সেটা আমি বুঝতে পারি নাই। এখন এখন আমাদের আর কিছু করার নাই, আমি একটা কাজ করতে পারি, আমাদের বাসায় যে ওখানে আমি একটা ঘর বিল্ড করতে পারি, আর সফিকে আমরা পাঠাই দিতে পারি এখানে আশেপাশে কোথাও কোনো গ্রাম আছে কিনা সেটা খোঁজার জন্য। আর বারবার বৃষ্টি কেন হইতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। সফি এখান থেকে বের হও, বের হও, বের হও, বোট থেকে উঠো। দাঁড়াও আমি বোট ভেঙে ফেলি, উঠতে পারতেছে না মনে হয় বোট থেকে। এই তো বোটও পিক করছে, আসো আমার সাথে আসো, আমাদের বাসা এদিকে ছিল। তো আমরা আমাদের বেসে চলে আসছি, এখন আমাদের আমি একটা কাজ করি, সফি তুমি একটা কাজ করবা, সেটা হইতেছে আমরা যে গ্রামে গেছিলাম ওখানে তো কোনো গ্রামবাসী পাই নাই, তো তুমি এখন এখান থেকে বের হয়ে যাবা, যে আশেপাশে কোথাও কোনো গ্রাম আছে কিনা সেটা দেখবা, যদি কোনো গ্রাম খুঁজে পাও তাহলে আমার এখানে আসবা, এসে আমাকে ওইখানে নিয়ে যাবা, বুঝতে পারছো? তুমি গ্রাম খুঁজে বের করো। এদিকে আমি এখানে দেখি একটা ঘর তৈরি করা যায় কিনা, আমি এখানে একটা ঘর তৈরি করতে পারি চাইলে। এখন আমি এখান থেকে কিছু গাছ কেটে নিয়ে নেই, তার কারণ হচ্ছে আমাদের এখন ঘর তৈরি করতে হবে, তার জন্য আমাদের অনেক গাছ লাগবে। আমি এখান থেকে স্প্রুসের গাছগুলো কেটে ফেলবো সব,
ওকেই ওকেই এবার এটার পালা। আবার বৃষ্টি শুরু হয়ে যেতেছে ভাই গেমের ভেতরে, আজকে বারবার বৃষ্টি কেন হইতেছে সেটা আমি বুঝতে পারলাম না। হিরো ব্র্যান্ডের ওয়াট, ও সফি তুমি আবার এখানে চলে আসছো, এখানে আবার কেন চলে আসলো হঠাৎ করে, কি হয়েছে? ও আমার জন্য ফ্লাওয়ার নিয়ে আসছে, ওকেই ওকেই ধন্যবাদ আমাকে ফুল দেওয়ার জন্য। সো তুমি এখন একটা কাজ করো, একটা গ্রাম খুঁজে বের করো, তারপর মনে করো আমরা দুজন একসাথে ওখান থেকে কিছু ভিলেজারদেরকে ধরে নিয়ে আসবো। যাও তুমি গ্রাম খুঁজে বের করো, ততক্ষণ আমি এখান থেকে উট কাটতে থাকি। আমাদের রোবটের এক কথা দুই তিনবার বলা লাগে তারপর সেই কাজ করে, ওকে প্রবলেম নাই, আস্তে আস্তে শিখে যাবে। তারপর মনে করো আমরা বলার আগে কাজ করা শুরু করে দেবো এক সময়। আমার মতে সফি মানে রোবটকে যদি বিল্ড করতাম তাহলে বেশি ভালো হতো। এখান থেকে আমি উট কালেক্ট করে নিই, পরে ওরে দিয়ে বাকি উটগুলো আমি কাটাবো। এত কষ্ট করে ভাই কে উট কাটবে, সব কাজ আমি রোবট। ও এখানে একটা পোর্টাল রয়েছে, ওকে এখানে একটা পোর্টাল রয়েছে দাঁড়াও চেস্টের ভেতরে। এখান থেকে আমরা একটা ঘড়ি পাইছি, ও এখানে একটা আমরা গোল্ডের হর্স আর্মর পাইছি, ওকে এগুলো আমাদের পরে কাজে লাগবে। সো এখানে এখন আমাদের একটা বেস তৈরি করতে হবে, তো আপাতত এখানে আমি আর সফি মিলে বেস তৈরি করবো ভাই। ওয়ার্ল্ডে হিরো ব্র্যান্ড রয়েছে জন্য বারবার মনে করো বৃষ্টি হইতেছে, লাইটিং হইতেছে। এখন আমাদের ওয়ার্ল্ডে হিরো ব্র্যান্ড আমাদের উপর অ্যাটাক করে নাই, বাট যে কোনো সময় অ্যাটাক করতে পারে হিরো ব্র্যান্ড। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।